বন্ধুরা, 20 বছর ধরে যুদ্ধ লড়ে আফগানিস্তান থেকে পুল আউট করার পর আমেরিকান ট্যাক্সপেয়ারদের $2 trillion ছাড়া আরো একটা এমন বিষয় ছিল যা আমেরিকার জন্য বেকার হয়ে যায়, আর সেটা হলো পাকিস্তান। আসলে আমেরিকা এবং পাকিস্তানের স্ট্র্যাটেজিক রিলেশন শুধু একটা জিনিসের ওপর নির্ধারিত ছিল, আর সেটা হলো পাকিস্তান দ্বারা আমেরিকাকে আফগানিস্তানে উপলব্ধ করা সাপোর্ট। কিন্তু আফগানিস্তান থেকে যাওয়ার পর এখন এর আর কোনো মানেই দাঁড়ায় না। কিন্তু যেহেতু গত 20 বছর ধরে আমেরিকা পাকিস্তানকে নিজের সঙ্গে জুড়ে রাখার জন্য অনেক বড় রিস্ক নেয়, আর পাকিস্তানকে তার স্ট্যাটাসের থেকেও বেশি সাহায্য করে দেয়, এই কারণেই আমেরিকার জন্য জরুরি হয়ে ওঠে হয় তারা পাকিস্তানের থেকে নিজের হাত সরিয়ে নিক, নয়তো এটা প্রমাণ করুক যে তাদের পাকিস্তানকে প্রয়োজন এখনো রয়েছে। নয়তো এমন ফ্রি ফান্ডে তো আমেরিকান সংসদ সরকারকে পাকিস্তান পর্যন্ত মিলিয়ন্স অফ ডলার প্রতি বছর পাঠাতে দেবে না, যার জন্য এখন এই ডিসকাশন শুরুই হয়েছিল আমেরিকাকে পাকিস্তানের কি করা উচিত, যে আমেরিকার সরকারের ওপর তাদেরই এক ল মেকার বড় প্রস্তাব পেশ করে দেয়, যার জন্য এখন US হাউস অফ রিপ্রেজেন্টেটিভে একটা নতুন লেজিসলেশন আনা হয়, যে আমেরিকান সরকারের কাছে এটা ডিমান্ড করে হয় তারা পাকিস্তানের থেকে মেজর নন ন্যাটো অ্যালাই হওয়ার তকমা ফিরিয়ে নিক, নয়তো তার জন্য প্রতি বছর সার্টিফিকেশন জারি করুক। আসলে US হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এই লেজিসলেশন আমেরিকার অ্যারিজোনা রাজ্যের 5ম কংগ্রেস ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান অ্যান্ডি বিক্স দ্বারা পেশ করা হয়। এই বিলের নাম দেওয়া হয় HR-80, যার জন্য অ্যান্ডি বিক্স নিজের সরকারের কাছে ডিমান্ড করছে তারা পাকিস্তানের থেকে মেজর নন ন্যাটো অ্যালাই হওয়ার তকমা ছিনিয়ে নিক, নয়তো এটা প্রমাণ করুক পাকিস্তান হাক্কানি নেটওয়ার্ক এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে অ্যাক্টিভলি কাজ করছে। অ্যান্ডি বিক্সের এই প্রস্তাব পাকিস্তান এবং আমেরিকা দু জায়গাতেই শোরগোল ফেলে দিয়েছে, কারণ না তো আমেরিকান আর না তো পাকিস্তানি সরকার জন্য প্রস্তুত ছিল। কিন্তু আসল কথা তো এটা যে আমেরিকা এটা নিশ্চিত করতে পারছে না এখন পাকিস্তানে তাদের জন্য কি ভূমিকা রয়েছে, কারণ বিগত 20 বছর ধরে পাকিস্তান আমেরিকাকে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দিচ্ছিল। ওদিকে এখন যখন আমেরিকা আফগানিস্তানকে ছেড়ে দিয়েছে, তখন পাকিস্তানের ভূমিকা আমেরিকার ফরেন পলিসিতে স্পষ্ট হচ্ছে না, যার লোকসান পোহাতে হয় ভারত এবং আমেরিকার সম্পর্ককে, কারণ আমেরিকা সদ্যই পাকিস্তানকে অনেক মিলিয়ন ডলারের আপগ্রেড প্যাকেজ দেয়। সেই সঙ্গে পশ্চিমী দেশগুলো ইউক্রেনে পাকিস্তান দ্বারা পালন করা ভূমিকার প্রশংসা করার জন্য কোটি কোটি ডলারের সাপোর্ট প্যাকেজ পাকিস্তানকে প্রদান করে, যা পাকিস্তানি সেনা এবং বায়ুসেনাকে মজবুত করে রাখতে একটা ভালো ভূমিকা পালন করে। এক্ষেত্রে ভারত ও আমেরিকার সম্পর্ক ডেভেলপ হতে পারে না, কারণ ভারত আমেরিকার মনস্কামনা এবং নীতি নিয়ে একদিকে আমেরিকা ভারতের সঙ্গে মজবুত সম্পর্কের কথা বলে, আর অন্যদিকে ভারতের কঠোর শত্রু পাকিস্তানকে কোটি কোটি ডলার সহায়তা পাঠায়, যা না শুধু ভারতীয় ডিপ্লোমেটস এবং মিনিস্টারদের বিরক্ত করে, বরং ভারতের জনতাও আমেরিকা দ্বারা দেওয়া এমন উল্টো পাল্টা পদক্ষেপের জন্য অনেক রেগে যায়। মানে এখন আমেরিকাকে বেছে নিতেই হবে, হয় তারা ভারতের সঙ্গে তাদের সম্পর্ক মজবুত করুক, নয়তো পাকিস্তানের সঙ্গে করুক। যদিও এই লেজিসলেশনকে একটা আইনে পরিণত হওয়ার জন্য সবার প্রথমে আমেরিকার হাউস এবং সিনিয়র দুজনের থেকেই পাস হতে হবে, যার পরই আমেরিকান রাষ্ট্রপতি এটায় আধিকারিক হস্তাক্ষর করে এটাকে আইন বানাতে পারবে, আর তখন গিয়ে এর ওপর অ্যাকশন নেওয়ার জন্য এই আইনকে আমেরিকা তার বিদেশ মন্ত্রণালয়কে পাঠাবে, যার পরই পাকিস্তানের এই তকমা ছিনিয়ে নেওয়া যাবে। মানে এটা দেখা অনেক গুরুত্বপূর্ণ হবে এই বিল নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া যেখানে একদিকে আমেরিকাকে তার বিদেশ নীতিতে ভারত এবং পাকিস্তানের ভূমিকা নিশ্চিত করার জন্য একটা অনেক কড়া সিদ্ধান্ত নিতে হবে, ওদিকে অন্যদিকে বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশই খুব ভালো প্রগতি করছে, যার দরুন 13th ইন্ডিয়া US স্টেট পলিসি ফোরামের মিটিং এর পর ওয়াশিংটনে উপস্থিত ভারতীয় ইউনিয়ন এবং ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার পীযূষ গোয়েল মহাশয় এই বিষয়টা ঘোষণা করেছে। এই বছর মার্চ মাসে আমেরিকার কমার্স সেক্রেটারি জিনা এক গুরুত্বপূর্ণ ভারত যাত্রা করবেন, যার দরুন উনি নিজের সঙ্গে গ্লোবাল CEOs এর এক হাই পাওয়ার ডেলিগেশনকে ভারতে নিয়ে আসবে, যা ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যকে মজবুত করতে আর ভবিষ্যতের জন্য বড় পদক্ষেপ নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আমেরিকার কমার্স সেক্রেটারির এই যাত্রার সময় ভারত ও আমেরিকা একসঙ্গে বসে বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবে, যা টেকনোলজি, ক্লিন এনার্জি এবং WTO-তে ভারত আমেরিকার বিবাদের সঙ্গে যুক্ত থাকবে। ওদিকে আপনারা এই কথা জেনে অবাক হবেন, কূটনীতির ক্ষেত্রে ভারত ও আমেরিকা যেই গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে বাণিজ্যের মামলায় দুই দেশের মাঝে অতটাই বিবাদ রয়েছে, যার জন্য WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে দুই দেশ
ভিন্ন ভিন্ন বাণিজ্যিক বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়ে যায়, যার সমাধান করার জন্য আমেরিকার কমার্স সেক্রেটারির এই ভারত যাত্রা অনেক গুরুত্বপূর্ণ হবে। কিন্তু বন্ধুরা, এখানে প্রশ্ন এটা ওঠে, যতই বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশ প্রগতি করুক, কিন্তু যতক্ষণ না কূটনৈতিক ক্ষেত্রে ভারত ও আমেরিকার মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, ততক্ষণ এই সবকিছুর কোনো মানেই দাঁড়াবে না। অবশ্য বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমেরিকাতে অ্যান্ডি বিক্স দ্বারা পেশ করা এই বিল পাস হয়ে যাবে নাকি না? এই নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান।